শত্রু নিধনে ইসরায়েল থেকে প্রচুর সমরস্ত্র কিনবে ভারত। কাগজ অনলাইন ডেস্ক। নতুন করে ইসরায়েলের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয়েছে ভারতের, আর এই সম্পর্ককে আরও মজবুত করতে ইসরায়েল সফরে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জুন মাসে ইসরায়েল সফরে যাচ্ছেন মোদি, তার এই সফর ঘিরে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে দুই দেশের মধ্যে। জানা গেছে মোদির ইসরায়েল সফরে একাধিক চুক্তি হতে পারে ভারত এবং ইসরায়েলের মধ্যে, যার মধ্যে দুই দেশের মধ্যে সামরিক চুক্তি উল্লেখযোগ্য, কারণ ইসরায়েলের সঙ্গে কয়েক কোটি টাকা সামরিক চুক্তি করতে পারে ভারত। মোদির উপস্থিতিতে এই চুক্তি হতে পারে বলে সূত্র জানিয়েছে। মোদির ইসরায়েল সফর সে দেশের সঙ্গে বারাক 8 মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার ব্যাপারেও চুক্তি হতে পারে। পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর জন্য স্পাইক এন্টি ট্যাঙ্ক মিসাইল কেনার ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই চুক্তির দিকে তাকিয়ে গোটা বিশ্ব। ইসরায়েলের সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক আগে থেকেই বেশ ভালো, তবে মোদির আমলে সেই সম্পর্ক আরও ভালো হয়েছে। শুধু তাই নয়, সামরিক সরঞ্জাম কেনার দিক থেকে ইসরায়েলের সবচেয়ে বড় গ্রাহক ভারত, ফলে বাজার ধরতে ইসরায়েলও চাইছে। যদিও ইতিমধ্যে ভারতীয় সেনার জন্য ইসরায়েল বিভিন্ন ধরনের অস্ত্র থেকে শুরু করে মিসাইল, ড্রোন কিনেছে বা যৌথভাবে বানিয়েছে ভারত। পাশাপাশি গত ফেব্রুয়ারি মাসে ভারতীয় সেনাবাহিনীর জন্য ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে স্যাম মিজাইল তৈরি করার চুক্তি করেছে, কিন্তু এখানে থামতে রাজি নয় ভারত। তাই মোদির ইসরায়েল সফরে আরও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি করবে ভারত। সূত্র কলকাতা 24। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।